বেলাখিনে কতম কতমা কাছে ফো তালে এরাগই দরবাী জাগয়া। বেসরকারী ফিটকু চ ফেরাং বেদেগ সমংখায় নে। অবনাতই জল্মপ ুনভই তিনিতা দাম যুকু নিচিেমি ফিটকু হাবানক তালারই নাই। বর্ সেজামা পুনকা ফিটকু বেসরকারি চ ফেরা হাবানগষ সাবংখা নাই ছে বুর নাই নাইদি বেলাকেেন টুমফলাইতঙখা সিনিমাং ুলিব। আপনার নাম কি আমার নাম দুর্জয় ত্রিপুরা আপনি কি পোস্টে আছেন আপনি এম বি সি এম মিটার ড্রিলিং বিল কাল সমস্যাটা কি হচ্ছে সমস্যা অহা মাসে মাসে বেতন মানিয়া তার দুই মাস ওহা তার পর্যন্ত কোনো বেতনই করে দেখা করে হ্যাঁ প্লাস অক্টোবর মাসে আনি ন হাজার টাকা বেতন হাত লাগে বাকি আর ন হাজার টাকা আনি বেতন তোম বন্ধুর মারথায় কিন্তু তিন মাস রানিং চলে তো জেস্ট সি বেতনে বিনি ভাইনা সিং তিনি অফিস না তালা লাগাই যাক নয়টা নিচি যতদিন পর্যন্ত সলিউশন পাই যাক ততদিন পর্যন্ত তালা লাগাইতো নাই অফিস না কোম্পানিটার নাম কি ফেটকো এনার্জি ব্যাক আপনার নাম কি আমার নাম নয়ন রঞ্জন মন্ডল কি পোস্টে আছেন ফেটকো এসডিএম ফেটকো সমস্যাটা কি হচ্ছে এখানে সমস্যাটা হচ্ছে অ্যাকচুয়ালি ওদের প্রত্যেক মাসে পঁচিশ তারিখের মধ্যে স্যালারি ঢুকে যেত কিন্তু দু মাস হয়েছে আর ওদের স্যালারিটা একটু পেন্ডিং হয়ে গেছে আমাদের অ্যাকচুয়ালি অ্যাকাউন্টে এনসিএলটি লেগে গেছে সেই কারণে ঠিক আছে আর কোনো সমস্যা নেই এবার আমি ওদেরকে আমার হায়ার অথরিটির কাছ থেকে মানে কথা বলে ওদেরকে আমি এনসিওর করেছি যে দশ তারিখের মধ্যে ওদের স্যালারি আসবে তাও ওরা এরকম পদক্ষেপ নিয়েছে আজকে কয় মাস ধরে তারা বেতন পাচ্ছে না দু মাস দু মাস ধরে এই দুই মাসের মধ্যেও কি অ্যাকাউন্ট ঠিক করতে পারেনি কোম্পানি দু মাসের মধ্যে অ্যাকাউন্ট ঠিক করতে পারে না ওদের প্রত্যেকটা মাসের পঁচিশ তারিখের বেতনটা পায় ওরা পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে ঠিক আছে তো ওদের আগের মাসের বেতনটা পাওয়ার কথা ছিল আগের মাসের বেতনটা মানে তার আগের মাসের বেতনটা পাওয়ার কথা ছিল ডিসেম্বরের পঁচিশ তারিখ তো আমাদের এনসিএলটিটা লাগে ডিসেম্বর থেকে তো সেই কারণে ওরা পায়নি তারপর ডিসেম্বর শেষ হয়ে গিয়ে এই জানুয়ারির আজকে ছ তারিখ তো আজকে ছ তারিখ হয়ে গেছে তো এই হিসেবে দু মাস হয়েছে ঠিক আছে নভেম্বর ডিসেম্বরের তারা বেতনটা পাচ্ছে না হ্যাঁ নভেম্বরের বেতনটা যেটা ডিসেম্বরে পঁচিশ তারিখে পাওয়ার কথা ছিল সেটা এনসিএলটি লেগে যাওয়ার কারণে ওনারা পাননি আবার যেটা ডিসেম্বরের স্যালারিটা সেটা অ্যাকচুয়ালি ওনারাও জানে যে যেটা জানুয়ারির পঁচিশ তারিখ করে ওদের কাছে ওরা পায় আর কি পঁচিশ তারিখ করে তো সেই হিসেবে ওদের দু মাস হয় একটা কর্মচারী বেতন পঁচিশ তারিখ হয় মানে দেখুন এটা তো আমি বলতে পারবো না এটা তো আমার কোম্পানির হায়ার অথরিটিটা জানবে ওটা তো আমিও একজন এমপ্লয়ি তাই না তো যেরকম হিসাবে ওনারা কাজ করেছেন আমরাও কাজ করছি এরকম ভাবেই চলে আসছে এরকম ভাবেই চলছে এখন আপনি যেহেতু এখানে দায়িত্বে আছেন আমি আমার তো কর্মচারীদের কথা ভাবতে হবে না আমি আমার আমার কর্মচারীদের দিকে আপনি জিজ্ঞেস করুন আমি ওদের কথা ভাবি না ভাবি না ঠিক আছে আমি ওদের কথা ভেবে আমি ওদের কথা আমার যারা মানে যারা হায়ার অথরিটি তাদের কাছে আমি তুলে ধরেছি কথাটা ব্যাপারটা তুলে ধরেছি কিন্তু সেখান থেকে আমি যা আমার কাছে ইনস্ট্রাকশন এসছে আমি ওদের কাছে শেয়ার করি কিন্তু সেই হিসেবে আজকে যারা কর্মচারী আছে তাদেরও সংসার আছে তাদেরও পরিবার আছে তাদের সেম আমারও সেম ব্যাপার না আমারও সেম দিন কিন্তু সেই হিসেবে আমি যা করণীয় আমি অ্যাজ এ এসডিএম আমার যা করণীয় আমি সেটা করেছি এখন তারা বেতনটা পাবে কবে শিউর আপনি কবে শিউর আমি দেখুন আমার হায়ার মানে আমার প্রজেক্ট ম্যানেজারের সঙ্গে আমি কথা বলেছি কথা বলে উনি আমাকে বলেছেন দশ তারিখের মধ্যে ওনারা বেতন পাবেন ঠিক আছে আমি সেইটুকুই বলতে পারি তার বেশি আর কিছু না দশ তারিখের মধ্যে পাবে তো দেখুন আমাকে যেরকম ভাবে ইনস্ট্রাকশন দিয়েছে আমি সেটাই বলছি আপনাদের কাছে এর থেকে বেশি আমি করে বলবো আপনার নাম কি আমার নাম সুখরঞ্জনাচার্য কোম্পানির কি পোস্টে আছেন আপনি কি হয়েছে আজকে আমরা দুই মাস ধরে বেতন ভেজা না তারপরে আমরা এই যে কথা ছিল যে মানে প্রত্যেক মাসে বেতনেই দিব দিয়ে লাগব প্রত্যেক মাসে কিন্তু বেতনটা ঠিক করে পাইতে না কোনো মাসে দেরি হয় কোনো মাসে পঁচিশ তারিখে জায়গায় এরপরে ভার হয়ে আসে যে আবার আজকে তখন ছয় তারিখ ছয় তারিখ পর্যন্ত আমরা বেতন পাইতে না আর আমরা বেতনের ব্যাপারটা হচ্ছে আমরা ইপিএফ কাটা নাকি ইপিএফের কোনো স্যালারি স্লিপটা আমরা চাইছিলাম অনেকবারই অফিস থেকে কিন্তু আমরা আমার পর্যন্ত পাইছি না আজকে কি কর্মসূচি হাতে নিয়েছেন কর্মসূচি বলতে আমরা যদি যতক্ষণ পর্যন্ত আমরা স্যালারি না পাবো ততক্ষণ আমরা ইয়া তালা দিই কয়টার থেকে আজকে কয়টার থেকে আমরা নয়টার থেকে আইছি এখন পর্যন্ত আছে এখন কয়টা বাজে এখন কয়টা বাজে আছে দশটা বাজে দশটা বাজে প্রায় এখন পর্যন্ত ফিটকো কোম্পানি কেউ এসেছে কি এখানে আমরা এই ডিএম স্যার আসছে কিন্তু এই ডিএম স্যারের আমরা জানাইছি যে কি ব্যাপারে কি আসবো বিষয় তারা তাই কইছে যে দশ তারিখের মধ্যে আমরা মানে স্যালারি তাই এই রকম করিতে আসে তার উপর মল থেকে যদি অনলাইনে কইতে আসে অনলাইনের কথাটা কতটুক মানে কইতে পারি না ওখানে মেইন ব্যাপার হইছে আমরা ওখানে সংসার চালাইতে বহুত কষ্ট হইতে সুতরাং আমরা ওখানে বেতন পাইলে আমরা

এই কোম্পানিতে প্রায় তিন সাড়ে তিন বছর মতো আছি তো এর আগে আমরা বেসিক্সে কাজ করতাম এ মাসে দু হাজার তেইশে মে মাসের পনেরো তারিখ থেকে আমরা পেরুল স্কুলে গেছি আর কি পেরুল স্কুলে যাওয়ার পরে আমাদের বলা হয়েছিলো যে যে আমাদের এ পি এফ কাটবে ইপিএফ কাটবে এবং টোটাল মিলে সাত হাজার আটশো করে তোমরা বেসিক স্যালারি পাবে তো দেখা গেলো যে আমাদের প্রায় সাত আট মাস হয়ে গেছে এখন পর্যন্ত কোনো ইপিএফের খবর বার্তা কোনো কিছু না যা পে স্লিপ দেওয়ার জন্য বললাম দিচ্ছে না আপাতত আবার তিন মাস দুই মাসের স্যালারি আটকে রেখেছে এখন পর্যন্ত দিচ্ছে না কাজ করেছে এখন বলছে যে দশ তারিখ হবে দশ তারিখ হবে দশ তারিখ আমরা মানতে পারছি না এই জন্য অফিসে তালা লাগিয়ে দিয়েছি আমরা আপনাদের কোম্পানিটার নাম কি ফিডব্যাক এনার্জি ডিস্ট্রিবিউশন লিমিটেড কি আপনাদের কি ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হয়েছিল নাকি আমরা তো আগে টিএসএসএলে ছিলাম ওখান থেকে ডাইরেক্টলি এখানে এনভার করে দিয়েছি

আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা স্যালারি দুই মাস হয়ে গেল আমাদের এখন পর্যন্ত কোনো স্যালারি হচ্ছে না দিবে দিচ্ছে দিবে দিচ্ছে কোনো মাসে আঠাশ তারিখ দেয় কোনো মাসে পঁচিশ তারিখ দিয়ে আবার কোনো মাসে এক তারিখ নিয়ে যায় আজকে ছয় তারিখ হয়ে গেলো এখন পর্যন্ত দুই মাস স্যালারি কোনো পাত্তা নেই এখন বলছে দশ তারিখ দিবে আমরা দশ তারিখ মানতে পারছি না এই জন্য এখানে বসে আছি ফিটকো আধিকারিকদের কি জানানো হয়েছে জানানো হয়েছে এবং আজকে কি করছেন এখানে এখানে বসে আছে ওই জন্য তালা দিয়ে বসে আছি যে স্যারকে জানাবো যে স্যার কোনো ব্যবস্থা নিতে পারে কিনা না হলে আমরা উদ্বোধন করতে কাছে যাব এখানে যদি কোনো সলিউশন হয় তাহলে উদ্বোধন করতে পারব কাছে যাব আচ্ছা টিসিএস টিসিএল ভালো ছিল নাকি এখন ফিটকো কাজ ভালো মনে হচ্ছে আপনাদের কাজের ব্যাপারে বলুন কিছু সমানই দেখা যাচ্ছে না না এরকম পেমেন্ট টেমেন্ট টাকা পেমেন্টের বেলায় ওদের খারাপ হচ্ছে দেখা যাচ্ছে এখন আগে ভালো ছিল প্রথম অবস্থায় ভালো ছিল এখন দেখা যাচ্ছে যে খারাপের দিকে যাচ্ছে দিন দিন খারাপের দিকে যাচ্ছে